করোনা সংক্রমণের মোকাবিলায় পূর্ব মেদিনীপুরের কাঁথি শহরে আরো দুদিন বন্ধ থাকবে দোকান বাজার। রাজ্যের অন্যান্য প্রান্তের সাথে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতেও লাফিয়ে লাফিয়ে বেড়েছে মারণ ভাইরাস করোনার প্রকোপ। এই প্রকোপ ঠেকাতে কাঁথি পৌরসভার 21টি ওয়ার্ডকেই কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। তারপরেও কাঁথি শহরে করোনা সংক্রমণের ঘটনা ঘটতেই আছে। ইতিমধ্যে শহরে 10 থেকে 12 জন বাসিন্দা আক্রান্ত হয়েছেন করোনাতে, এমনকি মৃত্যুও হয়েছে এক ব্যবসায়ীর। এই পরিস্থিতিতে এখনই যদি দোকান বাজার খুলে দেওয়া হয় তাহলে হু হু করে সংক্রমণ বাড়ার সম্ভাবনা আছে বলে মনে করা হচ্ছে জেলা প্রশাসন ও মহকুমা প্রশাসনের পক্ষ থেকে। প্রসঙ্গত, করোনা পরিস্থিতি সামাল দিতে 19 জুলাই থেকে আপাতত 7 দিন দোকান বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। সেই অনুযায়ী সময় শেষ হয়েছে শনিবার, তাই মনে করা হয়েছিল রবিবার থেকেই খুলে যাবে দোকান বাজার। তবে তা যে নয় সেটা স্পষ্ট করে দিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা ও কাঁথি মহকুমা প্রশাসন। তাই আপাতত আগামী আরও 2 দিন অর্থাৎ সোমবার অবধি কন্টেনমেন্ট জোন কাঁথি পৌর এলাকায় নিত্য প্রয়োজনীয় সামগ্রী ছাড়া বন্ধ থাকবে সমস্ত দোকান বাজার। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন ও কাঁথি মহকুমা প্রশাসন সূত্রে জানা গেছে এই সিদ্ধান্তের কথা। এই বিষয়ে পূর্ব মেদিনীপুরের জেলা শাসক পার্থ ঘোষ জানিয়েছেন, এখনও কাঁথি পৌর এলাকায় কন্টেনমেন্ট জোন প্রত্যাহার করা হয়নি, তাই কন্টেনমেন্ট জোনের আইন বলবৎ করা আছে। জেলা শাসক বলেন, রাজ্যের অন্যান্য প্রান্তের মতো কাঁথি শহরে দোকান বাজার খুলে যাওয়ার কোনো প্রশ্নই নেই। প্রসঙ্গত, কন্টেনমেন্ট জোনে নিত্য প্রয়োজনীয় সামগ্রী ছাড়া সমস্ত দোকান বাজার বন্ধ রাখতে হবে, বন্ধ থাকবে সরকারি বেসরকারি অফিসও। কাঁথির মহকুমা শাসক শুভময় ভট্টাচার্য জানিয়েছেন, আগামী সোমবার এই বিষয়ে আলোচনায় বসা হবে, সেখানেই সিদ্ধান্ত নেওয়া হবে কাঁথি পৌর এলাকায় কন্টেনমেন্ট জোন থাকবে কিনা, থাকলে কতটা অংশ থাকবে নাকি একইভাবে 21টি ওয়ার্ডই থাকবে, ফলে রবিবার থেকে হুট করে দোকান বাজার খুলে দেওয়ার কোনো প্রশ্নই নেই। সব মিলিয়ে বলা যায় করোনা রুখতে কাঁথি শহরের প্রশাসন এবার দৃঢ়বদ্ধ। ব্যুরো রিপোর্ট, আনন্দ বাংলা।